বয়স বাড়ার সাথে সাথে আপনার পায়ে ভর দিয়ে স্থিরভাবে দাঁড়াতে না পারা অস্বাভাবিক নয় এবং পড়ে যাওয়া বেশ সাধারণ ঘটনা হলেও এটি গুরুতর আঘাতের কারণ হতে পারে এবং আপনার আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলতে পারে পেশি শক্তি এবং ভারসাম্য হ্রাস পাওয়ার কারণে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তাই ব্যায়ামে অংশ নেওয়া এবং সক্রিয় থাকা আপনার পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে প্রতি বছর ল্যাঙ্কাশায়ার এবং সাউথ কেম্ব্রিয়া জুড়ে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী হাজার হাজার মানুষ পড়ে যায় এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তাই বলা যায় এটি খুব সচরাচর হওয়া একটি সমস্যা আমরা আপনাকে পাঁচটি ব্যায়াম দেখাতে যাচ্ছি যেগুলি আপনি ঘরে যে কোনো জায়গায় করতে পারেন আপনি যখন আপনার পছন্দের টিভি অনুষ্ঠান শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন যখন আপনি কেটলির পানি ফোটানোর জন্য অপেক্ষা করছেন তখনও আপনি সেগুলো করতে পারেন অথবা আপনি প্রতিদিন কয়েক মিনিট সময় আলাদা করে নিতে পারেন এবং পুরো পরিবারকে এতে সম্পৃক্ত করতে পারেন আমরা আপনাকে কিছু ব্যায়ামকে সহজতর করা অথবা সেগুলোকে আরও উন্নত পর্যায়ে করার উপায়ও দেখাতে যাচ্ছি এগুলোকে আরও উন্নত পর্যায়ের করা ব্যায়ামের কার্যকারিতাকে বাড়ায় তবে আপনি হয়তো ধীরে ধীরে আপনার পরিশ্রম দিয়ে উন্নত পর্যায়ের দিকে এগিয়ে যেতে চাইবেন আপনার যদি কোনো উদ্বেগ থাকে তাহলে এই ব্যায়ামগুলো শুরু করার আগে অনুগ্রহ করে আপনার জিপি আপনার ফিজিও বা অন্য হেলথ প্রফেশনালের সাথে কথা বলুন প্রথম ব্যায়াম হল পায়ের গোড়ালি ওঠানো আপনি এক হাত বা দুই হাতি ব্যবহার করে ধরে রাখতে পারেন অথবা নিজেকে আরও কিছুটা চ্যালেঞ্জ করতে আপনি কোনো হাত ব্যবহার নাও করতে পারেন এটিকে আরও উন্নত পর্যায়ের করতে আপনি এতে ওজন যুক্ত করতে পারেন যেমন একটি মটরশুটির ভর দিতে পারেন অথবা আপনার চোখ বন্ধ রাখতে পারেন পরবর্তী ব্যায়াম হল পায়ের আঙুল ওঠানো আপনার পায়ের গোড়ালির ওপর হেলিয়ে একদম শটান সোজা করে দুই পায়ের আঙুলগুলো ওপরের দিকে তুলুন বসে থাকতে ভুলবেন না এবং আবারও আপনি এক বা দুটি হাতি ব্যবহার করতে পারেন অথবা কোনো হাতি ব্যবহার নাও করতে পারেন তৃতীয়টি হল এক পায়ে ভারসাম্য রাখা এই ব্যায়ামে আমরা এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করার মাধ্যমে আমাদের ভারসাম্যকে চ্যালেঞ্জ করছি তাই সটানভাবে সোজা হয়ে দাঁড়ান এবং আপনার নিতম্বের পেশিগুলোকে চেপে রাখুন আপনি আপনার চোখ বন্ধ করে বা আপনার ওপরের বাহু থেকে সহায়তা পাওয়া হ্রাস করার মাধ্যমে এটিকে আরও উন্নত পর্যায়ের করতে পারেন অথবা আপনি আপনার দুই বাহু বুকের সামনে আড়াআড়ি বেঁধে দুই কাঁধের ওপর দিয়ে তাকাতে পারেন পরেরটি হল পায়ের গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত এক বরাবর রেখে হাঁটা এটি আপনার ভারসাম্যের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যায়াম আপনার পায়ের গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত এক বরাবর রেখে একটি সোজা লাইনে হাঁটার চেষ্টা করুন সর্বশেষ ব্যায়ামটি হল বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানো যা চেয়ার স্ট্যান্ড নামে পরিচিত এই ব্যায়ামটি আপনার পায়ের শক্তি বাড়ানোর জন্য চমৎকার একটি ব্যায়াম আপনি এটি দশ বার এক টানা করতে পারেন অথবা আপনি দিনের বেলা যখনই উঠে দাঁড়াবেন তখনই আবার বসে যান এবং পুনরায় উঠে দাঁড়ান আপনি কোনো হাত ব্যবহার না করার মাধ্যমে অথবা আপনার ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে এক ধাপ এগিয়ে এটিকে আরও উন্নত পর্যায়ের করতে পারেন এগুলো আপনার শুরু করার জন্য কেবল প্রাথমিক কিছু ব্যায়ামের নমুনা এবং আপনার আসলেই সারা সপ্তাহ জুড়ে শক্তি এবং ভারসাম্যপূর্ণ কাজ মিশিয়ে একশো মিনিটের মতো সহনীয় মাত্রার ব্যায়াম করার লক্ষ্য নেওয়া উচিত আপনি যত বেশি সক্রিয় থাকবেন আপনি তত বেশি সবল হয়ে উঠবেন এবং আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা তত কম হবে আপনার বয়স যাই হোক না কেন ব্যায়ামই হল ভবিষ্যতে অসুস্থতা প্রতিরোধ করার চাবিকাঠি মধ্যবয়সী লোকেরা এখনই উপযুক্ত শক্তি ও ভারসাম্যের ব্যায়ামগুলো করার মাধ্যমে পড়ে যাওয়া প্রতিরোধ করার চেষ্টা করার বিষয়ে ভাবতে পারেন এই ব্যায়ামগুলো শুরু করা এবং সেগুলোকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা এবং ভবিষ্যতের ব্যাপারে কাজ করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে কোনো ব্যাপার নেই কীভাবে সুস্থ থাকবেন এবং নিজের আপনার পরিবার এবং আপনার কমিউনিটির খেয়াল রাখবেন সে সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন